গত 11 বছরে সারা দেশে বজ্রপাতে 2,800 মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাত জনিত মৃত্যু ঠেকাতে সরকার 476 কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2021 ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 5 বছর উপলক্ষে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 13 অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2015 সালে বজ্রপাতকে দুর্যোগের তালিকায় যুক্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় বজ্রপাতের 40 মিনিট আগে সতর্ক বার্তা দেওয়ার যন্ত্র কিনবে সরকার। 476 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, সেটা প্রথম আমরা তিনটা ধাপে তিনটা হেডিং আছে সেখানে। প্রথম হলো যে মানুষকে সচেতন করার জন্য আমরা সচেতনতামূলক কাজকর্ম করব, সেটা আমরা যেমন বজ্রপাত যখন হবে তখন মেঘের মধ্যে গুরু গুরু ডাক হবে, এই গুরু গুরু ডাকের সময় পজিটিভ নেগেটিভ চার্জগুলো তৈরি হয় এবং এই চার্জ তৈরি হওয়ার 40 মিনিট পরেই বজ্রপাত হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফিজিবিলিটি স্টাডি করতে দেওয়া হয়েছে, ফিজিবিলিটি রিপোর্ট আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠাবো।